তো বিষয়টা কতটা বড় সেন্সিটিভ একবার দেখো। একটু আগে না অ্যাটলিস্ট ওদের ভিডিওটা 6 ঘন্টা আগে ছেড়েছে, আমি এখন দেখলাম ঈশানীর জ্ঞান এসছে, তো মুখ তুলে তাকিয়েছে, টুকটাক কথা হয়েছে, বলছে, বেশি কথা বলতে পারছে না, স্বাভাবিক এখন শরীরটা বড্ড বেশি দুর্বল, থাম্বনেলে তোমরা দেখলে। এবার বিষয়টা হচ্ছে যে উঠে বসেও কি বলছে, কি বলছে উঠে বসে, সবাই টেনশনে আছে যে কখন বাড়ি যাবে, মুখটা সত্যি শুকনো হয়ে গেছে কারণ শরীরের ওপর দিয়ে একটা ধকল। আর আমি দেখেছি হসপিটালে একটা সুস্থ মানুষ গিয়ে থাকলো, তার মুখ চোখের একটা অন্যরকম পরিবর্তন এসে যায়, মানে বড্ড তাকে দুর্বল ঝিমানো মনে হয়। বাট ভগবানের কাছে প্রার্থনা করি যে আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, সবার আশীর্বাদ ভালোবাসায় ও সুস্থ হয়ে গেছে, আয়ু ছিল, আরও দীর্ঘায়ু হোক, এরকম দিন না আসে। কিন্তু এটা তুমি কি বললে ঈশানী, এটা কি বললে, মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে দেখো কষ্ট দুঃখ প্রত্যেকটা মানুষের জীবনে আসে, এবার সেটাকে তুমি দাঁড়িয়ে থেকে লড়বে সেটাই কিন্তু তোমার আসল পরিচয়। তুমি এইভাবে যদি ভেঙে পড়বে তাহলে কিন্তু ওটা তোমার দুর্বলতা, নিজেকে শেষ করে দিয়ে কোনো দিনও মানে জিত হাসিল করা যায় না, নিজেকে শেষ করে দিয়ে তুমি হারিয়ে দিয়ে যাবে সেই মানুষগুলোকে, যেই মানুষগুলো দিন রাত্রির তোমার পাশে বসেছিল, অক্লান্ত পরিশ্রম তাদের মুখে চোখে দেখা যাচ্ছে, বিশেষ করে তোমার মা আর তোমার বাবা, সেই দুটো মানুষের ওপর দিয়ে যে কী গেছে এই একটা দিন একটা দেড়টা দিনে এটা তুমি ভাবতে পারছো না। যে কষ্টটা তুমি পেয়েছো, যে আঘাতটা তুমি নিজে নিজেকে দিয়েছো, সেটা তো একটা সবচেয়ে বড় আঘাত, কিন্তু তার সাথে সাথে সেই আঘাতের আঁচটা গিয়ে যে নিজের মা বাবাকে কতটা তুমি ঘায়েল করেছো সেটা তুমি বুঝতে পারছো না, এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি বুঝতে পারছো না, কোনো দিন অবশ্যই বুঝতে পারবে যেদিন তুমি তোমার মায়ের জায়গায় যাবে। ঠিক আছে, তো দেখো অত সহজে তোমাকে যারা উঠে দাঁড় করিয়েছে, তোমার বান্ধবীরা বলো, তোমার বন্ধুরা বলো, যারা ছায়ার মতো তোমার সাথে ছিল, বন্ধু অনেক কপাল করে পাওয়া যায়, যারা তোমার পাশে ছিল, তোমার ভালোবাসার মানুষগুলো, তারা কিন্তু অক্লান্তভাবে তোমার জন্য প্রেয়ার করেছে, প্রার্থনা করেছে যাতে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। সেখানে দাঁড়িয়ে যদি তুমি উঠে বসে বলো আরও আরও একটু খেলে ভালো হতো, হ্যাঁ, সেটা কি তাদেরকে খুব আনন্দ দেয়? সেটা কি তোমার মাকে, তোমার বাবাকে, তোমার বোনকে, তোমার বন্ধুদেরকে খুব আনন্দ দেয় বিষয়টা? কি কি করবে, খেয়ে কি করবে, চলে যেতে? আজকে এই যে ভগবান তোমাকে জীবনটা দিয়েছে, এটা মনে করবে তোমার দ্বিতীয় জীবন, এতগুলো মানুষের পাশে থাকা ভালোবাসার জন্য, তারপরে গিয়ে তুমি বলছো আরও দুটো বোতল খেয়ে নিলে ভালো হতো, এইটা ঠিক না, এতটা সেলফিশ হওয়া ঠিক না, এতটা সেলফিশ হওয়া ঠিক না ঈশানী। আমি তোমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারছি যে কী ঝড়টা তোমার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু সবসময় নিজেরটা ভাবলে হয় না, পরিবারে যে মানুষগুলো আমাকে ভালোবাসে আমাকে তারটাও ভাবতে হয়, চিন্তা করতে হয়, তাহলে তো মানুষের যখন যার যেরকম ইচ্ছা হবে সে গিয়ে হট করে মারা যেতে পারবে, সুইসাইড করতে পারবে, কিছু না কিছু করে ফেলতে পারবে, তাহলে কি প্রবলেমটা সলিউশন হয়ে যাবে? কখনো না, কখনো না। সুইসাইড করা সবচেয়ে মূর্খতার প্রমাণ, এটা যারা করে তারা বোকামির পরিচয় দেয়, আর নিজের পছন্দের ভালোবাসার মানুষগুলোকে পেছনে কান্নার জন্য ফেলে রেখে যায়, তারা হেরে যায়, তারা ওইভাবে নিজেদের জীবনটাকে টেনে নিয়ে যেতে হয় তোমাদেরকে ছাড়া। তো এইভাবে কখনো নিজেকে কষ্ট দিয়ে তুমি মনে করছো শেষ করে দিলাম কাজ হয়ে গেল, এটা কোনোদিনও ভেবো না, নতুন জীবন পেয়েছো, নতুন জীবনটাকে নতুন করে শুরু করো, পাশে সবাই আছে, সবাই ভালোবাসা দেবে, এই সব নোংরা কাদার থেকে দূরে থেকো, যাদের বলার তারা বলবে, মুখটা আছে, বাক স্বাধীনতা বলে মানুষ জানায় তাই বলে যাচ্ছে, এটা আশা করি তুমি এতদিনে বুঝে গেছো। তো এই সব মানুষদের কথা এতটা ইম্পর্টেন্স দেবে না, ইম্পর্টেন্স দেবে সেই মানুষগুলোকে, যে মানুষগুলো আজকের দিনে দাঁড়িয়ে তোমার পাশে রয়েছে। এই যে তোমার বান্ধবী তোমাকে হেলান দিয়ে বসিয়ে রেখেছে, কতটা শান্তি তার মনে হচ্ছে সেটা তার মুখটা দেখলে বোঝা যাচ্ছে, কতটা শান্তি তোমার মা বাবার হচ্ছে সেটা তোমার মা বাবাকে দেখে বোঝা যাচ্ছে। তো আশা করি তুমি এই ধরনের কথা আর এই ধরনের কাজ আগামী দিনে করবে না, এই রকম ভুল পদক্ষেপ আর তুলবে না, আর সবসময় বলবো ভালো থেকো, সুস্থ থেকো, আর তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এই ধরনের ভুল কারোর মাথায় যেন না আসে। টাটা।